প্রমিত উচ্চারণে কথা বলার আগে আমাদের একটু জানা প্রয়োজন যে আসলে প্রমিত বিষয়টি কি, মানে আমরা যে বলি যে প্রমিত রীতি, তো প্রমিত রীতিটি আসলে কি? প্রমিত রীতি বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝি যে আমাদের যে রীতিতে আমরা শিক্ষিত জনগোষ্ঠী কথা বলতে চাই, শুদ্ধ চলিত বাংলা, সেই শুদ্ধ চলিত রীতি। এটির আবার আরেকটি সংজ্ঞা দেওয়া যায় এরকম, যে যেই রীতিটি কোন একটি নির্দিষ্ট জনগোষ্ঠীতে আবদ্ধ নয়, একটি নির্দিষ্ট জনগোষ্ঠী বা নির্দিষ্ট একটি সম্প্রদায়, সেটা হোক উচ্চ সম্প্রদায় বা নিম্ন সম্প্রদায়, কোন একটি নির্দিষ্ট জনগোষ্ঠী, কোন একটি নির্দিষ্ট সম্প্রদায় বা কোন একটি নির্দিষ্ট জায়গায় যে রীতিটি আবদ্ধ নয়, যে রীতিটি অধিকাংশ মানুষ যা সকলে ব্যবহার করেন, বোঝেন এবং বলেন, সেই রীতিটিকে আমরা প্রমিত রীতি বলি। তা প্রমিত রীতি আমাদের বলা প্রয়োজনটা কিন্তু আমাদের এই সংজ্ঞার মধ্যেই সুস্পষ্ট। আমাদের সকল মানুষ যেই রীতিটা ব্যবহার করেন, বোঝেন এবং বলেন, সেটাকে আমরা বলছি প্রমিত রীতি। তো আঞ্চলিক রীতির যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে একটি নির্দিষ্ট অঞ্চলে যেটা আমরা ব্যবহার করি, যেমন আমাদের বাংলাদেশে আমরা চট্টগ্রাম অঞ্চলে যেই আঞ্চলিক রীতিটি ব্যবহার করি, সেটি কিন্তু আমরা যদি রংপুরে গিয়ে বলি, সেখানকার মানুষ সেই মানে আঞ্চলিক রীতিটি, চট্টগ্রামের আঞ্চলিক ভাষাটি তারা কিন্তু বুঝবে না। এভাবে আমাদের প্রত্যেকটি বলা যায় যে জেলায়, আমাদের একটি গবেষণায় আমরা বলতে পারি যে 16 কিলোমিটার, কেউ কেউ বলেন 13 কিলোমিটার, কেউ আবার বলেন যে 10 কিলোমিটার, পরপর কিন্তু ভাষার রীতি চেঞ্জ হয়, মানে পরিবর্তন হয়, মানুষ একটু ভিন্ন ভাবে কথা বলে। তো স্বাভাবিকভাবে এক জেলায় বা এক অঞ্চলে যেই ভাষায় মানুষ কথা বলে, অন্য অঞ্চলের মানুষ তো সেটি বুঝবে না। তার জন্যই কিন্তু আমাদের একটি মান ভাষা বা প্রমিত রীতির ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দেয়, এবং সেখান থেকে প্রমিত রীতির চিন্তাটা আমাদের ভাষাবিদদের মাথায় আসে। তো স্বাভাবিকভাবে ভাষার যদি আমরা শুদ্ধ ব্যবহার করতে যাই, আমরা যদি শিক্ষিত জনগোষ্ঠী যে ভাষাটাই কথা বলি, প্রমিত রীতি, সেটির শুদ্ধ ব্যবহার করলে স্বাভাবিকভাবেই আমাদের সকল মানুষ সেই রীতিটিকে বুঝবেন এবং সুন্দর করে কথা বলতে তারা পারবেন। সেই জন্য আমাদের প্রমিত রীতিতে কথা বলাটা জরুরি বলে আমি মনে করি। আমি রাশেদ স্যারের সঙ্গে আরেকটু যুক্ত করতে চাই, হ্যাঁ অবশ্যই, যেটি বলছিলেন যে প্রমিত রীতি কেন প্রয়োজন আমাদের। আসলে আমরা বাংলা ভাষাভাষী, একমাত্র বিশ্বের মধ্যে একমাত্র ভাষা যার জন্য আমরা জীবন দিয়েছি, আমরা রক্ত দিয়েছি এই ভাষা অর্জনের জন্য। তো মা মাতৃভূমি এবং মাতৃভাষা, এই তিন মায়ের প্রতি যদি আমাদের মমত্ববোধ না থাকে, সত্যিকার অর্থে আমরা মানুষ কিনা সেটাই একটা প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাদেরকে। আর দ্বিতীয়ত, আজকে আমি আরেকটি বিশেষ তথ্য দিতে চাই, আপনারা সবাই জানেনও, গতকাল ছিল 25 সেপ্টেম্বর, আর এটি ছিল একটি বিশেষ দিন বাংলা ভাষার জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালের এই 25 সেপ্টেম্বর সর্বপ্রথম জাতিসংঘের 29তম সাধারণ পরিষদে বাংলা ভাষায় ভাষণ দিয়েছিলেন। বাংলাকে আন্তর্জাতিক অঙ্গনে যে পরিচিত করা, সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুলে ধরেছেন জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেওয়ার মাধ্যমে। আসলে বাংলা বা প্রমিত বাংলায় কথা বলার যে গুরুত্ব, সেটি আমাদের রক্তের সঙ্গে মিশে থাকা প্রয়োজন আমি মনে করি। এই জন্য যে স্যার বলছিলেন যে প্রমিত মানে মান সম্পন্ন, আমরা অনেক সময় কোন কোন শব্দ দিয়ে, হয়তো বাংলা শব্দ দিয়ে এই প্রমিতটাকে না বোঝাতে পারলেও, যদি আমরা ইংরেজি শব্দ দিয়ে বলি যে স্ট্যান্ডার্ড, অর্থাৎ কখনো কখনো কোন অশুদ্ধ শব্দ প্রমিত হতে পারে, যেটিকে প্রমিত হিসেবে গ্রহণ করা হয়েছে। যদি ভাষাবিদগণ প্রমিত হিসাবে গ্রহণ করেন, সেটি অশুদ্ধ হলেও সেটি প্রমিত এমন হতে পারে। যেমন আমরা যেমন বলি প্রশ্ন এবং প্রশ্ন, দুটোই প্রমিত, প্রশ্ন উচ্চারণও সঠিক, প্রশ্ন উচ্চারণও সঠিক, তবে শুদ্ধ হচ্ছে ব্যাকরণের নিয়ম অনুযায়ী বা উচ্চারণের রীতি অনুযায়ী এটি হচ্ছে প্রশ্ন, কিন্তু প্রশ্নটাও প্রমিত হিসেবে গ্রহণ করা হয়েছে।
তো এই জন্য প্রমিত এবং শুদ্ধ সম্পূর্ণ আলাদা। প্রমিত হচ্ছে যেটিকে মান হিসাবে গ্রহণ করা হয়েছে, স্যার যেটি বলছিলেন, এই হচ্ছে প্রমিত রীতি। আর প্রমিত রীতিতে কথা বলার প্রয়োজনীয়তা, আগে তো আমাকে বিচার করতে হয় দর্শনদারি, তারপরে যখন আমি কথা বলবো, কথাটা যদি সুন্দর করে বলতে না পারি, নিজেকে যদি সুন্দর করে উপস্থাপন করতে না পারি, নিশ্চয় আমার গ্রহণযোগ্যতা শুধুমাত্র দর্শনধারী হলে হবে না। এই জন্য প্রমিত রীতিতে কথা বলা, প্রমিত উচ্চারণে কথা বলা খুবই প্রয়োজন।